কিছুক্ষণের মধ্যেই শেখ আলমগীর সহ মাফিজুর মোল্লা এবং সিরাজুল মোল্লা যে তিনজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। সিবিআই হাতে গ্রেপ্তার শেখ আলমগীর সহ তিনজন, ইডির ওপর হামলার ঘটনায় শেখ আলমগীর সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাফিজুল মোল্লা সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের নেতা শেখ আলমগীর, যিনি শেখ শাহজাহানের ভাই। একেবারে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার সঙ্গে যখন লুকিয়েছিলেন শেখ শাহজাহান, ফোনে কথা হয়েছে, যদিও তিনি সেই সমস্ত কিছু অস্বীকার করেছেন। এর আগে এবিপি আনন্দের ক্যামেরার মুখোমুখি হয়ে শেখ আলমগীর একাধিকবার কি বলেছেন শোনাব। তিনি কোথায় এটা তো আমি যথার্থভাবে বলতে পারবো না, কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি। আমার যেটা ধারণা, উনি ওই ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন, এতটুকুই জানা। আমি তো ছিলাম না, আমার ফ্যামিলিও কেউ ছিল না, বাইরে গিয়েছিল, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে বেড়াতে গিয়েছিল। চেষ্টা করেছি কিন্তু ফোনে যোগাযোগ পাইনি এখনো পর্যন্ত। আশেপাশে থাকতো অন্তত সে একবার আমার সঙ্গে যোগাযোগ করতো, আমরা বাড়িতেই রয়েছি, নিশ্চয়ই এখানে আসতে। এই জন্যে এই কথাটা সে বাড়িতেই আছে বা এলাকায় আছে বলে আমি মনে করছি। তিনি আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, অবশ্যই তিনি যত দ্রুত পারুক এটাকে নিষ্পত্তি করুক এবং আইনকে সম্মান জানিয়ে আইনতভাবে আইনি প্রক্রিয়ার উপরে এই জিনিসটা নিষ্পত্তি করা হোক। এখন আমি এখনো পর্যন্ত কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেনি, অর্থাৎ আমিও তাকে দোষী সাব্যস্ত করতে পারছি না। এই জন্য আত্মসমর্পণের গল্পটা তো আমি, তিনি বারে বারে নিজের সমস্ত রকম সাহায্য সহানুভূতি করবে আদালত আইনকে, তার জন্য তিনি একটা আগাম জামিন চাচ্ছে বারবার উকিল দিয়ে, সেটা দেখছি মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কতটা দূষিত আমি সেইভাবে খুলে বলতে পারবো না, এই জন্য আত্মসমর্পণের কথাটা আমার বলা চলে না। আমরা জানতাম না তিনি কোথায় আছেন, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। একটা বিষয়ে আমরা পারিবারিকভাবে, একটা আমরা মানবিকভাবে বা মনের দিকটা আমরা একটু এ হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন। পুলিশের কাজ করেছে, তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশনগুলো নিয়েছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে, পুলিশ দেখবে। যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব, যাদের দোষী যদি না হয়, যারা মিথ্যভাবে যে ছিল তাহানি জমির লিজ না দেওয়া, মিথ্যভাবে জমি অধিগ্রহণ করা, এই ধরনের অ্যালিগেশন যারা নিয়েছে আমরা পারিবারিকভাবে, যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে।